এক বনে বাস করত এক টুনি এবং তার ছানাপোনা। আর সেই বনে বাস করত একটি অলস কাক। সে সারা দিন বাসায় ঘুমাতো, কোনো কাজ করতো না। বনের আশেপাশে খাবার পেলেই সে খেয়ে ফেলতো, আর সেই খাবার খেয়েই কাকের দিন চলতো। একদিন এক টুনির ছানা বাজারের পাশ দিয়ে যাচ্ছিল। তখন ছানাটি খেয়াল করে বাজারের একধারে কী যেন বিক্রি হচ্ছে। তখন টুনির ছানা নিচেই নেমে আসলো। তখন টুনির ছানা নিচেই নেমে এসে বলল, আঙ্কেল আঙ্কেল, আপনি এটা কি বিক্রি করছেন? ইগল বলে, এগুলো হলো কাঁঠাল, ক্যান কখনো দেখনি? না আঙ্কেল, আজকেই প্রথম নাম শুনলাম। আচ্ছা আঙ্কেল, এইগুলো কি খাওয়া যায়? তখন ইগল একটু বিরক্ত হয়ে টুনির ছানার কথা শুনে ইগল বলে, কিরে পুসকে, তুই এখানে কি করিস? যা এখান থেকে, বিরক্ত করিস না। আঙ্কেল এমন করো কেন, বলো না এই কাঁঠাল খাওয়া যায়? কি মুশকিল, কি মুশকিলে পড়লাম? হ্যাঁ খাওয়া যায়, তুই কিনবি? না কিনলে এখান থেকে ফট, আমার কাস্টমার আসবে, শুধু শুধু তোর সাথে তর্ক করছি, সময় নষ্ট করিস না তো, যা এখান থেকে। ইগল আঙ্কেল, আমার কাছে কোনো টাকা নাই, আমাকে একটি কাঁঠাল দিবে, আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে এসে তোমাকে দিয়ে দেব পরে। ইস, টাকা ছাড়া একটি কাঁঠালও পাবি না, যা ভাগ, টাকা নিয়ে আয়, তারপরে দেব। ইগল খুবই খারাপ ব্যবহার করলো টুনির ছানার সাথে। টুনির ছানা খুব মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাসায় এসে টুনির ছানা টুনিকে বলে, আম্মু আম্মু, আমাকে টাকা দাও। টাকা টাকা পাবো কই? এই সব কাঁঠাল কিনে খাওয়ার মতো টাকা আমার কাছে নেই। একথা শুনে টুনির ছানা কান্না করতে থাকে, না না আমার টাকা লাগবেই, আমি কাঁঠাল খাবো। ছানাটি কাঁদতে থাকে। টুনি তখন বলে, কাঁদিস না আমার ছানা, আমার কাছে কাঁঠাল কেনার মতো টাকা নেই, তবে আমি কিছু টাকা জমিয়ে রেখেছি, সেইটা দিয়ে আমাদের সংসার চালাতে হয়, আমি সেখান থেকে কিভাবে তোকে টাকা দিব বল। তখন টুনির ছানার মাথায় একটা বুদ্ধি চলে আসে আর বলে, আম্মু তাহলে একটি কাজ করি, তোমার জমানো টাকা থেকে কিছু টাকা নিয়ে বাজার থেকে কাঁঠালের বীজ কিনে এনে আমাদের জমিতে চাষ করি, তাহলে আমাদের জমিতে যখন কাঁঠাল হবে তখন আমরা কাঁঠাল খেতেও পারবো, আর বাকি কাঁঠাল বাজারে বিক্রি করে তোমার কাছে টাকাও চলে আসবে। টুনির ছানার কথা শুনে টুনি কিছুক্ষণ ভাবল, তারপরে বলে, তুই ঠিক বলেছিস তো, তুই চল আমার সাথে এখনই বাজারে যাই, আর কাঁঠালের বীজ নিয়ে আসি। একথা বলেই টুনি তার ব্যাংক ভাঙতে থাকে, আর সেই ব্যাংক থেকে অনেক টাকা পাওয়া যায়। পর টুনি আর ছানাপোনা অনেকগুলো টাকা নিয়ে বাজারে চলে যায়। আর জমিতে চাষবাস শুরু করতে থাকে। জমির চাষ করা শেষ হলে কিছু সময় পর তারা কাঁঠাল গাছের বীজ মাটিতে পুঁতে দেয়। কাঁঠাল গাছের বীজ লাগানোর পর তারা বাসায় চলে যায়। কিছুদিন পর টুনি ও তার ছানাপোনাদের সাথে নিয়ে তাদের জমিতে এসে দেখে তাদের জমিতে ছোট ছোট কাঁঠালের চারা গাছ জন্মিয়েছে। তারপর তারা সঠিকভাবে জমিতে পানি দেয়। তারপরে একদিন টুনি তার ছানাপোনা নিয়ে তাদের জমিতে সার দিতে থাকে। সমস্ত কাজ শেষে তারা বাসায় চলে যায়। এইভাবে তারা গাছের যত্ন নিতে থাকে।
এবং তাদের ছোট গাছ একদিন অনেক বড় হয়ে যায়। তখন টুনির ছানা টুনিকে বলে, আম্মু কাঁঠাল হবে কবে? এখনো তো কাঁঠাল হলো না। আরে বোকা ছানা, এত পাগল হলে চলবে না, সময় হলে কাঁঠাল এমনি হবে। চল আমরা এখন বাসায় যাই, কিছুদিন পর আবার আসবানে। আর এ কথা বলেই টুনি তার ছানাপোনা সাথে নিয়ে বাসায় চলে যায়। কিছুদিন পর টুনি আর তার ছানাপোনা দেখতে পায় তাদের সেই কাঁঠাল গাছে অনেক বড় বড় কাঁঠাল ধরেছে, অনেকগুলো কাঁঠাল ধরেছে। এত কাঁঠাল দেখে টুনি আর তার ছানাপোনা বেজায় খুশি হয়ে যায়। আর একটি ছানা টুনিকে বলে, আম্মু আম্মু দেখো অনেক কাঁঠাল ধরেছে, আমরা তো এখন অনেক টাকার মালিক হয়ে যাব। হ্যাঁ বাচ্চা তুই ঠিক বলেছিস, কাঁঠালগুলো বিক্রি করলে আমরা যে টাকা পাবো তা দিয়ে আমাদের অনেক ভালোভাবে সংসার চলে যাবে, আর তুই কাঁঠাল খেতে পারবি। চল আমরা এখন বাসায় যাই, কাল সকালে এসে সব কাঁঠাল গাছ থেকে পেড়ে বাজারে বিক্রি করে দেব। আর এদিকে কাক বিকালবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, অনেকদিন হয়ে গেল কারোর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, যাই সবার খোঁজ খবর নিয়ে দেখি কে কেমন আছে। এই বলে কাক চলে যায় টিয়া পাখির বাসায়। তারপর কাক টিয়া পাখির বাসায় গিয়ে টিয়া পাখির খোঁজ খবর নিতে থাকে। টিয়া পাখির বাসা থেকে কাক চলে যায় ঈগলের বাসায়। কাক ঈগলের খোঁজ খবর নিয়ে ওখান থেকে রওনা দেয় টুনির বাসার দিকে। কাক টুনির বাসায় আসতে আসতে সে খেয়াল করে টুনির বাড়ির সামনে একটি জমিতে অনেক কাঁঠাল গাছ রয়েছে আর অনেক কাঁঠালও রয়েছে তাতে। তারপর কাক নিচে নেমে আসে আর সে দেখে অনেক বড় বড় কাঁঠাল। তখন কাক খেয়াল করে জমির পাশে একটি সাইনবোর্ড আর তাতে লেখা আছে টুনির জমি। কাক তখন বুঝতে পারে এটা টুনির জমি। তখন কাক মনে মনে বলে, আরে এ তো দেখছি টুনির জমি, তাই তো বলি টুনিকে আগের মতো সবার সাথে আড্ডা দিতে দেখি না কেন। বুঝেছি সে জমি চাষ করে কাঁঠাল চাষ করছিল, এই কারণে তাকে বেশি দিন দেখা যায় না। তখন কাকের মাথায় একটি দুষ্টু বুদ্ধি চলে আসে। এত বড় বড় কাঁঠাল টুনি যদি বাজারে বিক্রি করে তাহলে সে অনেক বড় লোক হয়ে যাবে, আর টুনি আমার থেকে অনেক ভালো ভালো খাবার খাবে। না না এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। আমি যদি সবগুলো কাঁঠাল পেড়ে বাজারে বিক্রি করি তাহলে সব টাকা আমিই পাবো, আর বনের আশেপাশে নোংরা খাবার টুকিয়ে টুকিয়ে আমাকে খেতে হবে না। যাই বাসা থেকে কয়েকটা বস্তা নিয়ে আসি। কাক এ কথা বলেই বাসায় চলে যায়। আর কিছুক্ষণ পর কাক বাসা থেকে কয়েকটা বস্তা নিয়ে আসে। তারপর টুনির গাছে যত কাঁঠাল আছে সব পাড়তে থাকে। কাক এক এক করে টুনির গাছ থেকে সব কাঁঠাল পাড়তে থাকে। কাক এক এক করে সবগুলো কাঁঠাল পেড়ে ফেলে। এরপর কাক সেই কাঁঠাল ভর্তি বস্তাগুলো এক এক করে বাজারে নিতে থাকে। তারপর কাক বাজারে এসে কাঁঠাল বিক্রি করে, কাঁঠাল বিক্রি করে যত টাকা পায় সেই টাকা নিয়ে সে বাড়িতে চলে যায়। আর এদিকে টুনি তার জমিতে পরের দিন সকালে এসে দেখে তার কাঁঠাল গাছে একটি কাঁঠালও নেই। তখন টুনি বলে, হয় হয় এটা কিভাবে হলো, আমরা তো কালই গাছে অনেকগুলো কাঁঠাল দেখলাম, আর এখন সব কাঁঠাল কোথায় গেল? আমার তো টাকা নেই, আমরা খাবো কিভাবে, চলবো কিভাবে? এই কথা বলেই টুনি অনেক কান্না করতে থাকে। আর তখন তার ছোট্ট
তো ছানা বলে, আম্মু আম্মু কান্না করো না, হয়তো কোনো দুষ্টু এসে আমাদের কাঁঠালগুলো নিয়ে গেছে। তুমি কান্না করো না, যে চোর চুরি করেছে আমাদের কাঁঠাল আল্লাহ নিশ্চয় তাকে শাস্তি দেবে। টুনির ছানার কথা শুনেও টুনির কান্না থামছে না। তারপর টুনি মন খারাপ করে বাসায় চলে আসে, আর বাসায় এসে টুনি অনেক কান্না করতে থাকে, কারণ তার কাছে আর কোনো টাকাই নেই, তার সংসার কিভাবে চলবে। তখন তার একটি ছোট ছানা এসে বলে, আরে আম্মু কান্না করো না, কথায় আছে না, একবার না পারলে দেখো শতবার, আমরা আবারও কাঁঠাল গাছ লাগাবো, আমরা আবারও কাঁঠাল চাষ করব। তাহলে আমরা টাকা পাবো কোথায় যে আমরা চাষ করব? তখন টুনির ছানা আলমারি থেকে একটি সোনার হার নিয়ে এসে তার মাকে দিয়ে বলে, আমার হাতে এই যে সোনার চেন দেখছো, এইটা তো তুমি দিয়েছিলে, এটা নিয়ে যাও, আর এটা বাজারে বিক্রি করে যে টাকা পাবে সেই টাকার অর্ধেক দিয়ে আমরা আবার কাঁঠাল চাষ করব, আর বাকি টাকা দিয়ে আমাদের কয়েকদিন সংসারে চলে যাবে। এ কথা শুনে টুনি বলে, না না, আমি তোর স্বর্ণের চেন নিতে পারবো না, তোকে আমি ছোটবেলায় গিফট করেছিলাম, আর তুই বলছিস বিক্রি করে দেব। আম্মু আমাদের গাছের কাঁঠাল হলে সেই কাঁঠাল বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে তুমি আমাকে আবার একটি নতুন চেন দিতে পারবে। আবার টুনি তার ছানাপোনাদের নিয়ে আবার জমিতে চাষ করতে যায়, এবং তারা আবার আগের মতো চাষ শুরু করে দেয়। তারপর তারা আবার বাজারে চলে যায় কাঁঠালের বীজ কিনতে। কিছু সময় পর তারা কাঁঠালের বীজ নিয়ে জমিতে ফিরে আসে এবং আগের মতো চাষবাস শুরু করে, এবং বীজগুলো লাগিয়ে দিয়ে তারা বাসায় চলে যায়। এরপর কয়েকদিন পর এসে দেখে জমিতে তাদের আবার অনেকগুলো ছোট ছোট কাঁঠালের গাছ জন্মিয়েছে। এরপর তারা পানি দিতে থাকে। বেশ কিছুদিন পরে এসে দেখে তাদের কাঁঠাল গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং তাতে অনেক কাঁঠাল ধরেছে। তখন ছানা বলে, আম্মু আম্মু সেদিনের মতো আর ভুল করা যাবে না, আমরা আজই সব কাঁঠাল পেড়ে বাজারে বিক্রি করে দেব। হ্যাঁ তুই ঠিক বলেছিস, আয় চল বাসা থেকে বস্তাগুলো নিয়ে আসি। এই কথা বলেই টুনি ও তার ছানারা সবাই বাসায় চলে আসে বস্তা নিতে। আর এদিকে কাক অসুস্থ হয়ে যায়, সারা দিন বিছানায় শুয়ে থাকে, দাঁড়াতেও পারে না, উঠতেও পারে না। আর কাককে দেখার জন্য ইগল আর টিয়া তার বাসায় আসে, তবে তারা খুব দূর থেকে তাকে দেখেই চলে যায়, কারণ এই ভয়ে যে কাকের যে রোগ হয়েছে সে রোগ তাদের যেন না ছই। টিয়ে যাওয়ার সময় টুনির বাসায় দেখা করে যায়, আর টিয়ে টুনিকে বলে, কিরে টুনি জানিস কাক তো খুবই অসুস্থ হয়ে গেছে মনে হয়, সে আর বাঁচবে না। টুনি একথা শুনে বলে, কি বলো টিয়ে, কাক কিভাবে অসুস্থ হলো? আমি জানি না, দেখলাম কাক খুব অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, তুই গিয়ে দেখতে পারিস। এ কথা বলে টিয়া সেখান থেকে চলে যায়। আম্মু আম্মু কাকাঙ্কেলের কি হয়েছে? টিয়া তো বলল কাক নাকি অসুস্থ হয়ে গেছে, চল আয় দেখে আসি। টুনি আর তার ছানাপোনা সাথে নিয়ে রওনা দেয় কাকের বাসায়। কাকের বাসায় এসে দেখে কাক বিছানায় শুয়ে আছে। তখন, কাক ভাইয়া তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। টুনি আমি মনে হয় আর বাঁচবো না, আমার হঠাৎ কি যে হলো বুঝতেই পারছি না, আমি আর মনে হয় বাঁচবো না টুনি। কি বলো এসব কাক ভাই, দাঁড়াও আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। কিছুক্ষণ পর টুনি ডাক্তার নিয়ে আসে এবং ডাক্তার কাককে ভালো মতো চেক করে বলে, শোনো টুনি কাক তো খুবই অসুস্থ, আজে বাজে খাবার খেয়ে তার শরীর অসুস্থ করে ফেলেছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, তুমি দোকান থেকে এগুলো নিয়ে এসে এগুলো খাওয়াবে, আশা করি কিছুদিনের মধ্যে সব ভালো হয়ে যাবে। এরপর
ডাক্তার একটি কাগজে সকল ওষুধের নাম লিখে টুনির হাতে দিয়ে বলে, এগুলো বাজার থেকে নিয়ে আসো। এরপর ডাক্তার সেখান থেকে চলে যায়। আর টুনির ছানা টুনিকে বলে, আম্মু আম্মু, তুমি এখন এত টাকা কোথায় পাবে? কাকা আঙ্কেলের ওষুধ কেনার টাকা তুমি কোথায় পাবে? কাকা আঙ্কেল কি বিনা ওষুধে মারা যাবে? না না, মরবে কেন? বিপদের সময় যদি আমরা পাশে না থাকি তাহলে কেমন প্রতিবেশী? এমন প্রতিবেশী হয়ে লাভ কি? আমাদের জমিতে যে কাঁঠাল হয়েছে সেগুলো বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে তোমার কাকা আঙ্কেলের ওষুধ কিনব। এসব কথা কাক শুয়ে শুয়ে সব শুনতে থাকে আর মনে মনে বলে, টুনি এত ভালো, আর আমি ওর কাঁঠাল চুরি করে বাজারে বিক্রি করে দিয়েছিলাম, আর সেই টুনি আমার সাহায্য করছে। টুনি তো আসলেই অনেক ভালো। এ সময় টুনি তার ছানাপোনা নিয়ে চলে যায় তার জমিতে, আর সব কাঁঠাল বস্তায় ভরে বাজারে নিয়ে যায়। আর তারা সব কাঁঠাল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে, আর তারা অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে কাকের ওষুধ কিনে নিয়ে আসে, আর কাককে প্রতিদিন ওষুধ খাওয়ায় ও সেবা যত্ন করতে থাকে। কিছুদিন পর কাক আগের মতোই সুস্থ হয়ে যায়, আর সে টুনির জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে টুনি আসলে আমি তার কাছে মাপ চাইব, ওর মতো ভালো এই বনে আর কেউ নেই। কাক তখন সব বুঝতে পারে সে যে ভুল করেছিল। এরপর টুনি চলে যায় কাকের বাসায়। এসে দেখে কাক সুস্থ হয়ে গেছে, আর তখন কাক বলে, টুনি আমার মাপ করে দে বোন, আমি তোর কাছে হাত জোড় করে মাপ চাইছি। কিসের জন্য মাপ চাইছো বুঝলাম না তো। তুমি যে কাঁঠাল চাষ করেছিলে সেই গাছের সব কাঁঠাল আমি চুরি করে বাজারে বিক্রি করেছিলাম, আর অনেকগুলো টাকা পেয়েছিলাম। আর ভেবেছিলাম সেই টাকা দিয়ে আরামে দিন কাটাতে, কিন্তু আমার এমন অসুখ হলো আমি বাঁচব কি না সেটাই সন্দেহ ছিল। আল্লাহ চাইনি অন্যের হক অন্য কেউ ভোগ করুক, তাই তো আমার এরকম অসুখ হয়েছিল। আমাকে মাপ করে দে টুনি বোন, আমি আর কখনো এমন করব না। কাক নিজের মুখে স্বীকার করায় ও নিজের ভুল বুঝতে পারায় সে কাককে মাপ করে দিয়ে বলে, আরে কাক ভাইয়া, তুমি যে নিজের মুখে স্বীকার করলে তুমি আমাদের কাঁঠালগুলো নিয়েছিলে এতেই অনেক। সত্য কথা কয়জন বলে বর্তমানে? নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। কাক তার কাছ থেকে সব টাকা টুনিকে ফেরত দিয়ে দেয় আর বলে, এই নে টুনি, তোর কাঁঠাল বিক্রি করে অনেক টাকা পেয়েছিলাম, এর মধ্যে কিছু টাকা খরচ করেছিলাম, আর বাকি টাকা তুই নিয়ে যা। কি বলে কাক ভাইয়া, ওটা তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না। টুনি তোর টাকা তুই নিয়ে গেলে আমি অনেক খুশি হব, আর হ্যাঁ, এখন থেকে আমি আর অলস থাকব না, আমি কাজ করে খাব। এই বলে কাক টাকাগুলো টুনিকে ফেরত দিয়ে দেয়, আর সেই টাকা দিয়ে টুনি তার ছানাকে নতুন একটি স্বর্ণের চেইন কিনে দেয়, আর কিছু টাকা তার দুই ছানাকে কাঁঠাল কিনে দেয়।